বিএনপি ঢাকা 48 ঘন্টার অবরোধ চলাকালের প্রথম দিন মঙ্গলবার নির্বাচন অফিস লক্ষ্য করে চারটি ককটেল বিস্ফোরণ করেছে নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি র‍্যাব টহল দিচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচি নৌপথ, রেলপথ, সড়কপথ অবরোধের ঘোষণার পরেই মাগুরা জেলা 18 দল 25 নভেম্বর রাতে গাড়ি ভাঙচুর, আগুন, সড়ক অবরোধ এবং প্রচুর ককটেল বিস্ফোরণ ঘটায়। জেলা বিএনপি নেতৃত্বে কর্মী সমর্থকরা মাগুরা ঝিনাইদহ সড়কে অবস্থান নিলে বিজিবি র‍্যাব হাজির হলে কর্মীরা পাশের গ্রামে অবস্থান নেয়। অপরদিকে মাগুরা আরপাড়া যশোর সড়কে মনোয়ার হোসেন খানের নেতৃত্বে ছাত্রদল কর্মীরা সড়কে গাছ ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ করলে পুলিশের সাথে সংঘর্ষ বেঁধে যায়। তখন কর্মীরা 7-8টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ভাই অবরোধ কেমন চলতেছে? অবরোধ তো ভালো আছে ভাই, অবরোধে কোনো গাড়ি ঘোড়া নাই, কোনো গাড়ি ঘোড়া চলতেছে না, নজিরবিহীন অবরোধ। এরকম অবরোধ দেখছেন আগে কখনো? না, এরকম অবরোধ আগে আর দেখা যায় না, এই সর্বপ্রথম এরকম অবরোধ দেখা যাচ্ছে। আপনার কি মনে হয় এই অবরোধে কি রাজনৈতিক প্রেক্ষাপট বদলাবে? কেন, সেটা তো বড় বড় মানুষের ব্যাপার, এখন কি হবে তারাই জানে আর আল্লাহই জানে।